আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নূর ম্যাম। সোনামণি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে আমরা আগের ক্লাসটাতে কি করেছিলাম বলো তো? গত ক্লাসগুলোতে আমরা ক্যাপিটাল লেটার শিখেছি, আর গতকাল যে ক্লাসটা করেছি সেটাতে আমরা স্মল লেটারও শিখেছি না? ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত আমাদের শেখা শেষ, আর স্মল লেটার এ থেকে জি পর্যন্ত শিখেছি। হ্যাঁ, আগামী ক্যাপিটাল লেটারগুলো তোমাদের একটু রিভিশন করিয়ে নিই, কারণ রিভিশন না করলে তোমরা ভুলে যাবে, লেখাগুলো ফন্টগুলো ভুলে যাবে। হ্যাঁ, একটু দেখো সবাই মনে, আমি মাঝে মাঝে লিখব, তোমরা একটু আমার সঙ্গে বলার চেষ্টা করবে। এটা কি অক্ষর লিখেছি বলো তো? এটা কি অক্ষর লিখেছি? ই লিখেছি। এটা কি অক্ষর লিখেছি? ই, ক্যাপিটাল লেটার সেন ই, তাই না? এটা ক্যাপিটাল লেটার সেন ই লিখেছি। এটা বি লিখেছি, বি, এটা বি। আবার দেখো এটা কি অক্ষর? এইচ। এটা কি অক্ষর? এইচ। এটা বলো তো সবাই, এম। এটা কি? এম। এটা কি অক্ষর? কিউ। এটা কি অক্ষর বলো? কিউ। এটা কি? ইউ। এটা কি অক্ষর? ইউ। এটা এ। এটা এ। এটা কি? ডি। এটা কি অক্ষর বলো? ডি। এটা জেড। এটা কি অক্ষর? জেড। এটা দেখো, এটা হচ্ছে জেড। এটা কি অক্ষর বলো তো? এটা হচ্ছে আর। কি? আর। এটা আর। এইটা কি? টি। এটা কি অক্ষর? টি। এটা হচ্ছে ভি। দেখো কতগুলো অক্ষর বোর্ডে লিখেছি। এখন আমি যেটাতে গোল দিব তোমরা সেটা কি অক্ষর বলার চেষ্টা করবে। বলো তো এইটা কি অক্ষর? কিউ। গুড, ভেরি গুড। এটা হচ্ছে কিউ। আবার বলো তো এইটা কি অক্ষর? টি। এটা হচ্ছে টি। এটা কি অক্ষর বলো সবাই? ই। এটা হচ্ছে ই। এটা বলো সবাই বলে একসঙ্গে, এটা হচ্ছে জেড। এটা কি অক্ষর? জেড। দেখো এটা ভি। এটা কি অক্ষর? ভি। এটা হচ্ছে এ। এটা এম। এটা কি? এম। এটা হচ্ছে বি। এটা কি অক্ষর? বি। এখন বাকি আছে কি কি অক্ষর? দেখো তো গোল ছাড়া আছে কোন কোন অক্ষর? গোল দেওয়া অক্ষরগুলো তো আমরা শিখলাম। গোল ছাড়া আছে আছে এইচ। কি আছে? এইচ, ইউ, ডি, আর। দেখো সুন্দর লাগছে না অক্ষরগুলো গোলের মধ্যে? দেখো ই, বি, এইচ, এম, কিউ, ইউ, এ, ডি, জেড, আর, টি, ভি। তোমাদের যদি কেউ এরকম এলোমেলো অক্ষরগুলো লিখে দেয়, তোমাদের যদি বলে নিচে সুন্দর করে সঠিক করে লেখো, তোমরা লিখতে পারবে না? হ্যাঁ, আমি জানি তোমরা পারবে এর মধ্যে থেকে বেছে বেছে লিখতে। তাহলে কি আমরা ক্যাপিটাল লেটারগুলো সুন্দর করে শিখে নিয়েছি না? এবার আমরা আবার স্মল লেটার শিখব। কালকে আমরা এ থেকে ডি পর্যন্ত স্মল লেটার লেখা শিখেছি, এ থেকে ডি পর্যন্ত শিখেছি। আজকে আমরা আবার তারপরের অক্ষরগুলো শিখবো। এ থেকে ডি পর্যন্ত তোমরা লিখতে পারবে না? হ্যাঁ, দেখো ছোট হাতের এটা কি কিরকম ভাবে বলেছিলাম? এই যে এ। দেখো বি, সি, ডি। এখন আমরা লেখা শিখবো ই, এফ, জি, এইচ। আচ্ছা, আমরা ঘরগুলো কেটে নিই। হ্যাঁ, খাতায় যেভাবে ঘর আছে দেখো সবাই, এরকম তোমাদের চারটা দাগ আছে খাতায়। আমরা এরপরে কি শিখব? ই। দেখো ইটা ঠিক এখান থেকে দাগের উপর থেকে এইভাবে দিয়ে, এই যে ইর গোলটা হবে এরকম পুরো ভরা, এটা হচ্ছে ই। সি এর মাথায় দেখো গোল নাই, কিন্তু ইর মাথায় গোল আছে। আবার এফ,
এফ দেখো সোজা দাগ দিবে এরকম এখান থেকে ঠিক এরকম দিবে আর এই মাঝের দাগের সাথে মিলায়ে এরকম একটা দাগ দিবে মাঝের দাগের সাথে মিলায়ে ই এফ জি টা হবে নিচের ঘরে দেখো এই জায়গা পুরো গোল দিয়ে এরকম নিচের ঘরে লিখতে হবে এগুলো সবই কিন্তু আমরা উপরের ঘরে লিখেছি আর জি কিন্তু নিচের ঘরে ই এফ জি তারপরে কি হবে এস দেখো এস টা এরকম সোজা দাগ দিবে এখান থেকে গোল করে নিয়ে এসে নিচে লাগাবে তোমরা কি বুঝতে পেরেছো ই এফ জি এস আবার আমি একটু দেখাই দেখো ই লেখাটা কিভাবে হবে সবাই একটু খেয়াল করো ইটা এই দাগের উপর থেকে এভাবে দিয়ে এই যে ই হচ্ছে ই এফ এফ দেখো সোজা দাগ দিবে এভাবে দিয়ে এই মাথাকে এরকম বাঁকায় নিয়ে আসবে এই যে ধনুকের মতো এই যে এটা হচ্ছে এফ জি দেখো জি এই নিচের ঘরে গোলটা সুন্দর করে এভাবে দিবে নিচের ঘরে তারপর ঠিক এরকম সোজা দাগ দিবে এই যে এটা হচ্ছে জি ই এফ জি তারপরে এইচ দেখো এখান থেকে এরকম করে লিখতে হবে হচ্ছে এইচ ই এফ জি এইচ এ বি সি জি ই এফ জি এস তাহলে আমরা আজকে কি শিখলাম ই এফ জি এস শিখলাম আর এ বি সি ডি এটা আগেই আমরা শিখে নিয়েছি তারপরও আজকে আমি আবার তোমাদের একটু দেখাই দেখো আমি আবারও চারটে ঘর কাটি হ্যাঁ দেখো ঠিক এইভাবে থাকবে তোমাদের খাতায় কিন্তু এরকম দাগ দেওয়া থাকবে দেখো এ এ লিখতে হবে কোন ঘরে এটা হচ্ছে এই যে মাঝের ঘরে এটা হচ্ছে এ তারপরে বি দেখো এই যে বিটা হবে এখান থেকে এরকম বি সি হবে ছোট ঘরের মধ্যে এই যে ইর মাথায় গোল আছে কিন্তু সির মাথায় কোনো গোল নাই এ বি সি ডি ডি টা ঠিক বি এর মতো কিন্তু একটু উল্টা করে লিখতে হবে বি হচ্ছে এক মুখ আর ডি হচ্ছে এক মুখ এইটুকুই পার্থক্য এ বি সি ডি দেখেছো তোমরা তাহলে আমরা এটা এটাকে আগে তোমাদের বলেছি যে এক লাইনে চারটি করে লিখতে হবে দেখো এ বি সি ডি তা ঠিক তার পরের লাইনে লিখবা ই এফ জি এস এ বি সি ডি ই এফ জি এস এখন আমি এখানে আবারো তোমাদের লিখে দেখাই ই এফ জি এস এ বি সি ডি ই এফ জি এস তাহলে তোমরা কি বুঝতে পারছো লেখা হ্যাঁ দেখো আমি এখন বইটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এ বি সি ডি আর ই এফ জি এস দেখো এই যে ছোট হাতের স্মল লেটার্স স্মল লেটার্স এখানে দেখো লেখা আছে স্মল লেটার্স দেখছো এটা হচ্ছে এ ছোট হাতের দেখো এ বি সি ডি ই এফ জি এস তোমরা কিন্তু কালকেও আমি বলেছি যে তোমরা কিন্তু ভেবো না বইতে এতগুলো অক্ষর এক লাইনে আছে বুঝলে তোমরা খাতায়ও লিখবে না বই বিধায় এখানে এতগুলো অক্ষর দেওয়া হয়েছে তোমরা খাতায় চারটা করে অক্ষরে কিন্তু লিখবে এক লাইনে ঠিক আছে এক লাইনে কিন্তু পাঁচটা অক্ষর লেখা যাবে না তাহলে কি নাম্বার কাটা যাবে দেখো ই এ বি সি ডি ই এফ জি এস তোমরা কি বুঝতে পেরেছো তারপরে আমি একটু ছবি দিয়ে দেখাই তোমাদেরকে এই যে দেখো বইতে এটা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার পাশাপাশি দেয়া আছে দেখো ক্যাপিটাল লেটার কিভাবে লিখতে হয় আর স্মল লেটার কিভাবে লিখতে হয় স্মল মানেই ছোট তাহলে অক্ষরগুলো অবশ্যই ছোট হবে দেখো আর ক্যাপিটাল মানেই বড় তাহলে অক্ষরগুলোও বড় হবে দেখো এ দেখো ক্যাপিটাল লেটার এ আর স্মল লেটার এ আবার বি দেখো বি সি সি ডি ডি ই ই দেখতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো এই যে এফ এই দেখো আমি এফ কিন্তু তোমাদের এইভাবে শিখিয়েছি দেখো এফ দেখো জি দেখেছ এস আই আই তো তোমাদের শেখানো হয় নাই না এস পর্যন্ত আমরা শিখেছি এই যে বড় হাতের এস এটা হচ্ছে ছোট হাতের এস তাহলে কি আমরা শিখলাম ক্যাপিটাল লেটার আর স্মল লেটার শিখলাম না তাহলে তোমরা কি বাসায় লিখছো এগুলো সুন্দর করে হ্যাঁ আর একটা কথা তোমরা অবশ্যই খাতা নিয়ে স্কুলে আসতে পারো এস ডাব্লু আমি লিখে দিব সেগুলো বাসায় সুন্দর করে
লিখে নেবে প্রতিদিন প্রতিদিন আসার দরকার নাই একদিন আসলে আমি তিন দিনের এসডব্লিউ দিয়ে দিব সেটা আবার তিন দিন বাসায় করে আবার এসে আমাকে দেখাই নিয়ে যাবা পরবর্তী এসডব্লিউটাও দিয়ে যাবা তাহলে তোমাদের জন্য উপকার হবে হ্যাঁ সম্মানিত অভিভাবক মণ্ডলী আপনাদেরও বলছি আপনার স্কুলে এসে ওদের এসডব্লিউ খাতাগুলো একটু দেখিয়ে নিয়ে যাবেন তাহলে ওদের জন্য সুবিধা হবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ